গুড মৰ্ণিং ফ্ৰেণ্ড অকল আশা কৰি সকলোৱে ভালেছা ছ' ফ্ৰেণ্ড আজি মই আপোনালোকৰ ওচৰত আকৌ দুটা বিভাগত এডমিট কাৰ্ড দিলে হয় বন্ধুসকল আপোনালোকে নিশ্চয় দেখিবলৈ পাইছা আপোনালোকে পোন্ধৰখন জিলাৰ এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব পাৰিব আৰু দুটা বিভাগত এডমিট কাৰ্ড দিলে আজিৰ পৰা মানে আমালোকৰ দুহেজাৰ একৈছ চনৰ প্ৰথম বছৰৰ পহলা দিনটোৰ পৰা আপোনালোকে এডমিট কাৰ্ডখন ডাউনলোড কৰিব পাৰিব ছ' বলক কি হ'ল এডমিট কাৰ্ড মই ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ হয় বন্ধুসকল আপোনালোকক মই কৈছোঁ যে পোন্ধৰখন জিলাৰ এডমিট কাৰ্ডখন দিলে চ' ইয়াত পোন্ধৰখন জিলাৰ এডমিট মানে লিষ্ট দিয়া আছে চ' জিলাবিলাকৰ আমি প্ৰথমে নামবিলাক কৈ দিছোঁ ছ' চাওক বৰপেটা বঙাইগাঁও দৰং ডিব্ৰুগড় ডিপু তাৰপিছত আপোনালোকৰ ডিব্ৰুগড় গুৱাহাটী হলফ তাৰপিছত আপোনালোকৰ হাফলং মানে এইটো তাৰপিছত আপোনালোকৰ যোৰহাট লখিমপুৰ কোকৰাঝাৰ নগাঁও শিলচৰ তেজপুৰ তাৰপিছত ধেমাজি দিয়া আছে আপোনালোকৰ লাষ্টত ধেমাজি দিয়া আছে এই পোন্ধৰখন ডিষ্ট্ৰিক্টৰ এডমিট কাৰ্ড দিলে চ' বলক কোনটো ডিপাৰ্টমেণ্টৰ এডমিট কাৰ্ড বন্ধুসকল আপোনালোকে নিশ্চয় দেখিবলৈ পাইছে আছাম হায়াৰ ছেকেণ্ডেৰী টিচারর মানে যিখন আপনাদের টেট এক্সাম হয় সেই টেটর মানে আসাম এইচএস টেটৰ এডমিট কাৰ্ড মুক্তি কৰি দিলে আর আপনাদের যখন কমিউনিটিকে্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট ফর আসাম পৰা আপনাদের এই এডমিট কাৰ্ডখন দিলে আর আপনাদের যখন মানে এক্সামিনেশন হব সো আপনাদের এক্সাম আপনাদের দশ পৰা আপনাদের এক্সামটা আৰম্ভ হব আর এক্সামটা আপনাদের অনলাইনৰ মাধ্যমে আৰম্ভ হব মানে আপনাদের অনলাইনত দিব লাগিব আপনাদের পিছত এইটো যখন মানে এলিজিবিলি টেস্ট যেতে আপনাদের মানে পাস করিব। মানে এই টেট যে পাস তার পিছত আপনাদের একটা সার্টিফিকেট দিয়া হবো এই সার্টিফিক আপনাদের সাত বছর মান থাকিব তার পিছত আপনাদের যেতে এডমিট কার্ড ডাউনলোড করব এইখিনি অফিসিয়ালি ওয়েবসাইটত আপনাদের কোনো মোবাইল অথবা

দিব সো ইয়াত আপনাদের এক্সামিনেশন চেন্টার হয় সো এই মানে জেলার নহে সরি বন্ধুস তারপর নেক্সটত আপনার এই পনেরো খন মানে সেন্টার এই পনেরো জিলাৰ জেলার ভিতরতে আপনাদের দিব দিব তার নেক্সট হৈছে আপনার যখন দিয়া হৈছে আপনার মানে পেটর্ন পেপার সো সেই পেপারবিল আপনাদের এ বি সি ল আপনাদের তিনটা পেপার হব তার আপনাদের যখন পেড গেছিকা আপনার বিশ মার্ক থাকিব জেনারেল ইংলিশত আপনার চল্লিশ মার্ক থাকি তারপি বেসিক নর্মালিক্স আপনাদের বিশ মার্ক থাকি আসাম এন্ড আই টি এস পিপলস থাকবে বিশ মার্ক তারপি আপনার কমার্স সায়েন্স জেনারেল স্টুডেন্ট অফ দ্য এফেয়ারেন্স এনেকা ধরনের আপনাদের দিয়া থাকি মানে আপনার সিরিজত পিছত মানে সিজত আপনাদের যদি কমার্স হয় কমার্স দিব আপনাদের যদি বি হয় মানে সায়েন্সর হয় তাহলে সায়েন্স দিব আর সি যদি আপনার কাছে জেনেল ইস্টুন্ডেন্ট জেনারেল দি দিব তার নেক্সট আপনারা দেখুৱাই আছে আর অকান মই ভিডিওটো লং নক তারপি এইখিনি এইখিনি ডিসক্রিপশনের লিংক মোট ভিডিও দিয়া থাকিব মানে তলত দিয়া থাকিব তাতে গৈ আপোনাক ডাউনলোড কৰি ভালদৰে চাই লব এডভার্টাইজমেন্ট বলক আৰু এটা অন্য বিভাগৰ এটো আর বহুত আপনাদের কাৰণে মজাৰ খবৰ কিয়নক কোনটা বিভাগৰ এডমিট কার্ড দি দিলে ব্লক হয় আৰু এটা বিভাগৰ এডমিট কার্ড দিলে এই এডমিট কার্ড আপনার লক্ষিমপুর মেডিকেল কলেজৰ আপনাদের যখন লক্ষিমপুর মেডিকেল কলেজ এপ্লাই করেছে যখন কেন্ডিডেটে বাবে অতি ভাল খবৰ কেননা আপনাদের আপনার যখন এডমিট কার্ড স্কিল টেস্টর কারণে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস আৰু আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করব সো এডমিট কার্ড পৰা আপনাদের ডাউনলোড কৰিব পাৰিব ইয়াত টোটাল পোস্ট দিয়া আসলে আপনাদের ত্রিশটা আৰু লেবরেটারি টেকনিশিয়ান হয় আৰু আপনাদের টাইপিং মানে টাইপ অফ টেস্ট হব আপনাদের স্কিল টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন সো আপনাদের স্কিল টেস্ট অ্যান্ড আৰু লগতে ভেরিফিকেশন হব পিছত আপনার মিডিয়াম সো অনলাইন মিটিং প্লেটফর্মস হব পিছত আপনার টেস্ট ডেট সো আপনার পাঁচ তারিখে আপনাদের মানে এই টেস্টও হবো মানে যখন স্কিল টেস্ট আছে আপনাদের পাঁচ জানুয়ারির পাঁচ তারিখে আরম্ভ হবো পিছত আপনাদেরকে এডমিট কার্ড ডাউনলোড করব এক জানুৱাৰীত ইয়াদ দিয়া আছে এক জানুৱাৰীত আপনাদের এডমিট কৰিব ডাউনোড নেক্সট হৈছে আপনাদের যিখন মানে ষ্টেপ ডাউনলোড লক্ষিমপুর সো আপনাদের ষ্টেপ বাই ডাউনলোড লাগিব ইয়াদ দিয়া হৈছে মানে রুল বাই রুল পিছত আপনাদের যখন স্কুল ডাউন গো টু সো সেইখিন ইম্পর্টে ওয়েবসাইট লিংক দিয়া থাকিব মোৰ ডিসক্রিপশন তাতি আপনাদের ভালদৰে এডমিট কার্ড ডাউনলোড কৰিব পাৰিব করবলাইন এডমিট কার্ড লিঙ্ক দিয়ে থাকবে তাছাড়া ইউর কেন্ডিডেট মানে সাবমিট থাকিব থাকবে তারপর আপনাদের ইউর এডমিট কার্ড ইন সেপ প্রিন্ট আপনাদের প্রিন্ট করব পাব তারপর ইম্পর্টেন্ট লিংক আপনাদের মই মো কইস আপনার একজনের পৰা এডমিট কার্ড ডাউনলোড করবো আৰু আপনাদের সকল ডিটেইলস মোট ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে থাকবে তাদের আপনাদেরকে ভালদা ডাউনলোড করে লব সব বন্ধুসক আজি সু এটা ইনফরমেশন দিবল আজি এই ভিডিও বনালো যদি ভিডিওটা ভাল লাগে তেন প্লিজ আপনাদের বন্ধু বান্ধবীল শেয়ার করে দকম